সালামু আলাইকুম, কি অবস্থা বন্ধুরা? আশা করি ভালো আছো। তো গত পার্টে আমরা লিস্টিং নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আজকের পার্টে আমরা ইনলাইন এলিমেন্টস অ্যান্ড ব্লক এলিমেন্টস নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি লেআউটস নিয়ে, একটা ওয়েবসাইটের যে লেআউটটা থাকে সেই লেআউট নিয়ে আলোচনা করব। তো তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটা বাজিয়ে রাখবা। তোমরা এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নাওনি তোমরা প্লিজ আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবা। আমরা ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবা এবং জয়েন হয়ে তোমরা যেই কাজগুলো করতেছো সেটা আমাদের এখানে স্ক্রিনশট দিয়ে পোস্ট করতে পারবা এবং তোমাদের সমস্যার কথা আমাদেরকে বলতে পারবা। তো চলো শুরু করা যাক। তো আমরা আমাদের কোড এডিটরে গিয়ে আমরা গত পার্টে যেগুলো করেছিলাম সেগুলো সব ডিলিট করে দেই এবং আজকের পার্টে আমরা বিভিন্ন এলিমেন্টস নিয়ে আলোচনা করব, ব্লক এলিমেন্টস অ্যান্ড ইনলাইন এলিমেন্টস। তো এতদিন পর্যন্ত আমি যতগুলা ট্যাগ নিয়ে আলোচনা করেছি, আমরা এতদিন পর্যন্ত যতগুলা ট্যাগ ব্যবহার করেছি, তো সবগুলা আমরা চেক করব যে কোনটা ব্লক এলিমেন্টস অ্যান্ড কোনটা ইনলাইন এলিমেন্টস। তো তুমি বুঝতে পারতেছো না যে আসলে ইনলাইন এলিমেন্টস অ্যান্ড ব্লক এলিমেন্টসটা আসলে কী। তো আমি তোমাকে উদাহরণটা দেখাই। ধরো সবার প্রথমে আমরা কী শিখেছিলাম বলো তো? আমরা হেডিং ট্যাগ শিখেছিলাম। ধরো আমি একটা H1 ট্যাগ নিলাম এবং এটার মধ্যে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এটা সেভ করার পর আমি যদি আমাদের ব্রাউজারে শো করি, দেখো এই যে আমাদের ঠিক এমনটা দেখাচ্ছে। ওকে, সো এটা আমরা কীভাবে বুঝব এই H1 ট্যাগটা ব্লক লেভেল এলিমেন্ট না ইনলাইন এলিমেন্ট? সো এই জন্যে আমরা মাউসে রাইট ক্লিক করে এই দেখো সবার নিচে ইন্সপেক্ট নামের একটা লেখা আছে, দেখো ইন্সপেক্টের উপরে কী আছে, দেখো ভিউ পেজ সোর্স। এটার মাধ্যমে আমরা আমাদের কোডটা দেখতে পারবো, আমরা কীভাবে কোড লিখেছি সেই কোডটা দেখতে পারবো। দেখো আমাদের কোডটা দেখা যাচ্ছে, এই যে বডির ভিতরে H1 ট্যাগের ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখেছি। আর একটা জিনিস, এই সোর্স কোডের নিচে এই দেখো ইন্সপেক্ট লেখা। ইন্সপেক্ট মানে তুমি তদারকি করবা যে আসলে কী অবস্থা, তোমার জিনিসপাতি কেমনভাবে চলতেছে, কীভাবে লেখছো, কতটুকু জায়গা খাইছে, কীভাবে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে আরও সুন্দর লাগবে, সেটা তোমরা এখান থেকে ধারণা নিতে পারবা। তো তোমরা যদি ইন্সপেক্ট করো তোমাদের এরকম ইন্টারফেস আসতে পারে অথবা অন্যরকম আসতে পারে। আমি তোমাকে দেখাই তোমার কী করতে হবে। এখন এই দেখো উপরে দেখো আমাদের একটা, এই দেখো আমি যেখানে মাউস রেখেছি এখানে দেখো কী লেখা, মোটো G4, অর্থাৎ একটা ফোনের নাম। আমি যদি এটা এখানে চাপ দেই দেখো অনেকগুলা ডিভাইস আমাদের এখানে শো করছে। সো তুমি এখান থেকে যদি রেসপন্সিভ করে দাও, দেওয়ার পর এটা তোমার ইচ্ছা, তুমি যা করে নিবা তাই থাকবে। এবং এখান থেকে আমরা এই দেখো এই যে ক্রসের পাশে যে 3 ডট আছে এখানে চাপ দিয়ে এই যে ডগ ভিউ, আমরা ডগ টু বটম এটা করে দিলাম অ্যান্ড আমরা এই রেসপন্সিভের এটাকে এইভাবে টেনে বড় করে দিলাম তোমাদের দেখার সুবিধার জন্য। অ্যান্ড আমরা নিচের দিকে এই যে কনসোলটা আছে এটাকে আমরা ক্রস করে দিলাম এবং এখানে দেখো এই যে আমি যেখানে মাউস পয়েন্টারটা রেখেছি এখানে দেখো কী লেখা, টোগল ডিভাইস টুলবার, এবং তার পাশে মাউস কার্সারের একটা চিহ্ন আছে। সো আমি এখানে যদি ক্লিক করে এই দেখো হ্যালো ওয়ার্ল্ডের উপরে রাখি অ্যান্ড দেখো আমাদের এখানে একটা সিলেক্ট হয়ে গেছে, H1 ট্যাগটা সিলেক্ট হয়ে গেছে। আমি যখনই এই H1 ট্যাগের উপরে আমাদের মাউসটা হোভার করাচ্ছি দেখো এই হ্যালো ওয়ার্ল্ডের এটা গোটা একটা লাইন হিসাবে শো করছে। দেখো আমি এখানে রাখি, দেখো নীল হয়ে গোটা একদম লাইন বাম থেকে ডানে একটা লাইন ক্রিয়েট করার মাধ্যমে এই আমাদের ট্যাগটা লেখা হয়েছে। তার মানে এই লেখাটা গোটা অংশ জুড়ে আমাদের ওয়েবসাইটের এই পুরো অংশ জুড়ে এই লেখাটা অবস্থান করতে পারবে, অর্থাৎ এই H1 ট্যাগে তুমি যা লেখবা এই লেখাটা বা এই ট্যাগের ভিতরের কন্টেন্টগুলো তোমরা ওয়েবসাইটের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একদম অনায়াসে নিয়ে যাইতে পারবা, অর্থাৎ তুমি এটা ব্লক আকারে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাইতে পারবা। তার মানে এটা কী হচ্ছে, এটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, মানে ওয়েবসাইটের যে কোনো জায়গায় অনায়াসে মুভ করতে পারবে, এটাই হলো ব্লক এলিমেন্টের কাজ। তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমাকে দেখাইতে পারি। তো আমরা যদি এই লেখাটাকে টেক্সটটাকে মাঝখানে নিয়ে যেতে চাই তো এই জন্য আমাদেরকে কী করতে হবে বলো তো? স্টাইল করতে হবে, তাই না? সো অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট। সো স্টাইল লেখার পর ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখে দিলাম যে টেক্সট অ্যালাইন আমরা কী দেবো, সেন্টার। সো টেক্সট অ্যালাইন আমরা সেন্টার করে এটা সেভ করে ব্রাউজারে আমি যদি শো করি দেখো আমাদের টেক্সটটা মাঝখানে চলে এসেছে।
তার মানে এটা যেহেতু একটা ব্লক এলিমেন্ট, সো এই ব্লকটা আমাদেরকে মাঝখানে নিয়ে চলে এসেছে। আবার যদি এটা আমরা ডান পাশে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কোডের এখানে টেক্সট অ্যালাইন সেন্টার না লিখে আমরা এটাকে রাইট লিখে দিলাম। সো আমরা আমাদের টেক্সট অ্যালাইনটা রাইট পাশে নিয়ে যেতে চাই। সো দেখি, এই দেখো আমাদের হাতের ডান পাশে কিন্তু এটা চলে এসেছে। তার মানে আমরা কি দেখলাম, এইচ ওয়ান ট্যাগটা ছিল হলো ব্লক এলিমেন্ট। সো একইভাবে আমি যদি পি ট্যাগটা দেখি, ধরো এর নিচে আমরা একটা পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগের ভিতরে লিখলাম যে সে মনে করো লরেমের 5 ওয়ার্ডস আমরা নিলাম। দেখো এটা নেওয়ার পর আমরা সেভ করলাম। সেভ করে যদি দেখো আমাদের ব্রাউজারে এটা শো করছে, এবং আমি যদি এটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমি যদি পি ট্যাগের ওপর মাউসটা হোভার করাই, দেখো এটাও কিন্তু গোটা এরিয়া জুড়ে কাজ করছে। অর্থাৎ এটাও কিন্তু একটা ব্লক লেভেল এলিমেন্ট, এটাকেও কিন্তু আমরা যে কোনো জায়গায় সরাইতে পারবো, হাতের ডানে বামে মাঝখানে হ্যান ত্যান সব জায়গায় সরাইতে পারবো। এবার আমরা একটা ইনলাইন এলিমেন্ট দেখে আসি। তো ধরো আমরা যদি একটা এ ট্যাগ বা হাইপারলিঙ্ক ট্যাগ ইউজ করি, হাইপারলিঙ্কের আমি এই ভ্যালুটা ধরো হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো তোমাদেরকে বলে রাখি, যখন তুমি হাইপারলিঙ্কের এই লিঙ্ক সেকশনে তুমি কোনো লিঙ্ক না দিয়ে হ্যাশ দিবা, এর মানে বোঝায় তুমি যেই পেজে রয়েছো ওই লিঙ্কটাতে ক্লিক করার পর ওই একই পেজেই থাকবে। তো আমরা ট্যাগের ভিতরে ধরো লিখে দিলাম যে ক্লিক হেয়ার। ওকে, আমরা এটা সেভ করে যদি ব্রাউজারে শো করি, দেখো আমাদের লিঙ্কটা কিন্তু চলে এসেছে। এবং আমরা যদি মাউসটা হোভার করাই এই লিঙ্কটার উপরে, দেখো আমাদের একটু আগে যেটা ব্লক এলিমেন্ট ছিল আমাদের এইচ ওয়ান ট্যাগ অ্যান্ড পি ট্যাগ, তারা কিন্তু গোটা এরিয়া জুড়ে অবস্থান করতেছিল। তার মানে তাদের রাজত্ব গোটা এরিয়া জুড়ে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের গোটা বাম থেকে ডান পর্যন্ত তারা যেখানে লেখা হবে গোটা এরিয়া জুড়ে তাদের রাজত্ব থাকবে। কিন্তু আমাদের যেই এ ট্যাগটা আমরা লিখেছি সেটার রাজত্ব দেখছো, শুধু তার লেখাটুকু যতটুকু তার রাজত্ব শুধু ততটুকু। তো তার মানে আমরা এ ট্যাগকে কী বলতে পারি বলতো? এটা একটা ইনলাইন এলিমেন্ট বা ইনলাইন ট্যাগ। এখন যদি আমি ধরো এইটাকে আমরা মাঝখানে নিয়ে যেতে চাই, তাহলে কি আমরা মাঝখানে নিয়ে যেতে পারবো নাকি? চলো দেখে আসি কোডে গিয়ে। আমরা যদি এখানে একটা স্টাইল ইউজ করি, স্টাইল ট্যাগের ভিতরে ধরো টেক্সট অ্যালাইন আমরা সেন্টার দিয়ে দিলাম এবং এটা যদি সেভ করে ব্রাউজারে আসি, তুমি কি দেখতে পারছো কোনো চেঞ্জ হয় নাই? দেখছো এটা এখানেই ছিল, এখানেই আছে। তো এখন তোমার প্রশ্ন আসতে পারে যে আমি আমার লিঙ্কটা মাঝখানে নিয়ে যাইতে চাই, আমরা কি এটা নিয়ে যেতে পারবো না? হ্যাঁ বন্ধু, অবশ্যই তুমি পারবা, কিন্তু তোমাকে অন্য একটা মেথড ফলো করতে হবে, আর সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। আমরা যখন আরও বড় হব, অনেক কিছু শিখব, তখন ওইটা দেখব। তোমার এই বিষয়ে মাথা ঘামানোর টেনশন নাই। তোমার জন্য আমি হোমওয়ার্ক দিব হলো, আমরা আজ পর্যন্ত যতগুলো ট্যাগ নিয়ে আলোচনা করেছি, যত ট্যাগ করেছি, ঠিক তোমরা ট্যাগগুলো তোমাদের ওয়েবসাইটে লিখবা এবং এইভাবে ইন্সপেক্ট করে তুমি চেক করবা যে আসলে এটা ব্লক এলিমেন্টস না ইনলাইন এলিমেন্টস, সেটার একটা তালিকা করে আমাদের গ্রুপে তোমরা স্ক্রিনশট দিয়ে পোস্ট করবা। ওকে, তো এরপরে আমরা দেখব একটা ওয়েবসাইটের লেআউট কী জিনিস। আমি লেআউট কথা বলার সাথে সাথে তোমার মাথায় কী আসবে বলতো? লেআউট মানে কোথায় কী আমরা শো করি, কোথায় কী থাকে একটা ওয়েবসাইটের, কোন কন্টেন্টগুলো কোথায় কোথায় থাকে। তো দেখো আমি পিকচারটাতে দেখতে পাচ্ছি সবার উপরে এই এইচটিএমএলের কিছু লেআউট ট্যাগ আমাদের রয়েছে, যেমন হেডার ট্যাগ যেটা সবার উপরে শো করে, এর নিচে ন্যাভিগেশন বার থাকে, একদম শেষে থাকে হলো ফুটার, এবং সাইডে থাকে অ্যাসাইড ট্যাগ, এবং মাঝখানে সেকশন থাকে, আর সেকশনের ভেতরে আর্টিকেল ট্যাগ থাকে। তো আমি যদি এটা তোমাকে একটা সুন্দর উদাহরণ দিতে চাই, তো আমাদের ইয়ামিন ভাইয়ের আমরা ওয়েবসাইটে যদি যাই এবং দেখো সবার উপরে যেই সেকশনটা আছে এই এতটুকুকে আমরা হেডিং বা হেডার সেকশন বলে থাকি, বা এই লেআউটটাকে আমরা হেডার লেআউট বা হেডার সেকশন বলে থাকি। এবং আমরা এই পিকচারটাতে সবার শেষে কী দেখেছিলাম? ফুটার। এবং আমরা যদি ভাইয়ার একদম শেষে যাই, দেখো এই যে এইটা হচ্ছে তার ফুটার, এটা হচ্ছে তার ফুটার সেকশন। এবং আমরা কী দেখেছিলাম বলতো? সাইডে ছিল অ্যাসাইড সেকশন, অর্থাৎ পাশের সেকশন। সো আমরা যদি এটা দেখি, এই দেখো আমাদের এই যে এই পপুলার পোস্ট, এই টাইপের যেটা সাইডে শো করতেছে
এই যে ক্যাটাগরি ট্যাগস এইগুলো হচ্ছে অ্যাসাইড সেকশনের আওতায় পড়ে। অ্যান্ড এই যে সেকশন ট্যাগ অ্যান্ড আর্টিকেল ট্যাগ, এইটা আমি যদি তোমাকে দেখাই, এই দেখো এইগুলো তুমি দেখতেছো, এই যে আর্টিকেলগুলো বিভিন্ন ভাইয়া যে আর্টিকেলগুলো আমাদেরকে লিখে দেখাইছে, এগুলো হলো এক একটা সেকশনের ভিতরে এক একটা আর্টিকেল লেখা হয়েছে। এবং তুমি এই যে হেডার ট্যাগের নিচে যে ন্যাভিগেশন বারটা দেখেছো, এই যে এইটা হলো এই যে হোম, অ্যাবাউট মি, কন্ট্রাক্ট, এইগুলোকে বলে হলো ন্যাভিগেশন। তো তুমি আমরা পরবর্তীতে যখন পুরা একটা প্রজেক্ট করব ওয়েবসাইটের, তো তখন তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবা আসলে লেআউট কী জিনিস। আমরা তখন তোমাদেরকে হাতে কলমে সব কিছু শেখাই দেব, আজকে জাস্ট তোমাদেরকে ধারণাটা দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমরা এখনই তোমার বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তারা লকডাউনে বসে না থেকে কোনো একটা স্কিল যদি ডেভেলপ করে তাহলে তাদের জন্যই বেটার হবে। সো হ্যাভ ফান, টেক এ রিস্ক।